বিকেল বেলায় আর দেরি না করে তড়িঘড়ি করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সবটাই বুঝতে পারবে। আসলে কি বলতো, আমাদের সংসার জীবনে মাঝে মাঝে এমন কিছু বিপদের সম্মুখীন হতে হয় না, যেগুলো আমরা কখনোই প্রত্যাশা করি না, মানে না বলেই চলে আসে সেই জিনিসগুলো। তো যাই হোক, দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। তো যেখানে এসেছিলাম সেখানে আবার এদিকে আরেকটা মানে নতুন মন্দিরের থান ছিল আর কি। তো সেখানেই পাপাকে একটু প্রণাম টণাম করিয়ে নিলাম, যেহেতু আলগা জায়গায় এসেছি, সম্পূর্ণ অন্য একটা জায়গায়। তো পাপাও এখানে প্রথমবার আসলো, ওই জন্য ওকে একটু প্রণাম করিয়ে নিলাম। নিয়ে এদিকে দেখো জাল বোনা দেখবে পাপা, মানে এখানে দেখো এক দাদু জাল বুনছে। তো জাল বুনছে না ছাড়াচ্ছে, যাই হোক আমি জানি না। তো পাপা বললো যে বাবা এটা কী করছে আমি দেখবো, তো ওকেই দেখতে নিয়ে আসলো এটা। আর এটা দেখো মানে প্রত্যন্ত একটা গ্রাম, মানে খুব কমই এইসব দেখা যায় এখন, মানে প্রত্যন্ত গ্রামের ভিতরের একটা জায়গা। তো এখানে আমরা এসেছি ডাক্তার দেখাতে এসেছি আর কি। হ্যাঁ একদমই ঠিক, পাপার শরীরটা ভালো নয়। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে আমাদের আসার কথা ছিল, কিন্তু এতটাই খারাপ, মানে এখনও এই উন্নত দিনকালে এখনও এই রকম জায়গা আছে যেখানে রাস্তার অভাব, মানে এতই কষ্টকর। দেখো কিভাবে বাসের ব্রিজ করা আছে, মানে যে কোনো সময়, মানে আমরা আস্তে আস্তেই দেখলাম যে একটা বাইক নিয়ে যাচ্ছে, একটুর জন্যে উল্টে যেতে লেগেছিলো, মানে একটুর জন্যে বেঁচে গেছে আমাদের নিজের চোখে দেখা। তো যাই হোক, এদিকটা দেখো একদম পুরো খাড়ির ধার দিয়ে, মানে খাড়ির মানে জঙ্গলের ভিতরে ভিতরে আর কি গ্রাম। তো সেখানেই এসেছি। তো বন্ধুরা, ডাক্তারবাবু এখনও আসেনি, ওই জন্য দেখো বাবাকে নিয়ে এদিকেই আসলাম। একটুখানটা প্রচণ্ড রোদ, আর এই রাস্তাটা দিয়েই আসলে আমাদের শর্টকাট হয় না গো, আমাদের পাড়ার ভিতর দিয়ে। আর বলো না, হঠাৎ করে দুপুরবেলা দোকানে আসছি, দোকান থেকে বাড়ি এলাম, খেতে এসে দেখি বাবুর নাকি জ্বর প্রচণ্ড। আমার কথা হলো বাচ্চা কাচ্চা খুব বড় হোক আর যে হোক, অসুখ বিসুখ নিয়ে যেতে কেউ বাড়িতে বসে না থাকে, তার মধ্যে যে ওয়েদার ঠান্ডা গরম আবার হুট করে বৃষ্টি। তো বাড়িতে আর তোমাদের সঙ্গে কথা বলার সময়টা পাইনি, তো তাড়াহুড়ো করেই চলে এসেছিলাম। ওই জন্য ভাবলাম যে না আগে যাই, তারপরে দেখি ওখানে যদি সেরকম পরিস্থিতি থাকে তাহলে ভিডিও নেবো, না হলে না। আর ওই জন্য আরও এমনিতে তো আমি বিছানার থেকে উঠলাম, তারপরে এই যে ভাবো মানে একের পর এক লেগেই আছি। তো যাই হোক, এটা দিয়েই আমরা চলে আসতে পারতাম, মানে আমাদের পাড়ার ভিতর দিয়েই যে রাস্তাটা আছে ঢালা রাস্তাটা ওটা দিয়ে আসে। এই ব্রিজটার জন্যে আমাদেরকে অতটা ঘুরে ঘুরে আসতে হয়, আর ব্রিজটা এমনভাবে বানিয়েছে, না ওই ধারে আছে মাথা না এই ধারে আছে মাথা, সেই বাঁশ দিয়েই করতে হলো, মাঝখানে শুধু ঢালাই দিয়ে ঠিক করে রেখে দিয়েছে। মানে এত অসুবিধা, মাঝে মাঝে তো জলে পুরো ভরে যায় এই জায়গাটা। তো যাই হোক চলো, এখনও 5টা বাজে নিকো, 5টার সময় খোলে, এখন 4:50 মতো বাজে, 10 মিনিট মতো আমাদেরকে দাঁড়াতে হবে। একটু আগেই চলে এসেছি, মানে আমরা জানতাম যে 4:30 খোলে, ওই জন্যই আগে চলে এসেছি। তো যাই হোক, দেখি কখন আসে, তারপরে বাড়ি গিয়ে কথা বলছি, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে রাধানগর, তোমাদেরকে বলিনি হয়তো, এর আগের বারে যখন এসেছিলাম তখনও বলা হয়নি। এমনি চারপাশটা ভীষণই সুন্দর এলাকা, কিন্তু এই ব্রিজটার জন্যে এদিকে কোনো গাড়ি ফাড়ি ঢোকে না, ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় ওই জলঘরের ওই রাস্তা দিয়ে। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, বাড়ি গিয়ে কথা হচ্ছে একবার, আর দেখি কখন খোলে, ওষুধ টুষুধ নেই। তো যাই হোক, ওদিক থেকে ঘুরে এসেই যেখানে ডাক্তার কাকুটা বসেন ওখানে এসে পাপাকে নিয়ে একটু বসলাম। তো ওর শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে, ও আর বসে থাকতে পারছে না, তো ওই জন্য আমার কোলেই একটু শুয়ে পড়েছে। পড়াশোনা করবা, বাবা দাদু খুব কষ্ট করে কাজ করে, তুমি পড়াশোনা করে অনেক বড় হবা। Thank you.
তো বন্ধুরা দোকান থেকে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, তো এখন কটা বাজে, এখন 7:45 বাজে, তো 6:30 মধ্যে চলে এসেছিলাম, এসে তারও আগে এসেছিলাম, দেখিনি কটা বাজে, তো এসে পাপার আবার মানে দোকানেই ও ডাক্তারখানা থেকে এসে দোকানেই ওষুধ খাইয়ে দিয়েছিলাম এক ধাক। ওষুধ খাওয়ানোর সাথে সাথে মানে ওষুধটা এত করার এত মানে বমি করে দিয়েছিল সাথে সাথে, তো যাই হোক ওই তো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে কিছুক্ষণ পরে আবার বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে এসে যে একটু ঘুমালো, তো ওকে ঘুম পাড়াচ্ছিলাম, দিয়ে আমি একটু রেস্ট নিলাম, মা ফোন করেছিল আবার এর মধ্যে মার সাথে কথা বলছিলাম, তো এই যে দেখো এখন পাপা একটু ঘুম থেকে উঠলো, উঠে এই যে আমি এখন যাবো সন্ধ্যা দিতে, তো ভাবলাম তোমরাও হয়তো জানতে বলা হয়নি তোমাদেরকেও, তো ওর সকাল থেকে হঠাৎ করেই মানে 10:11 দিকে বললো যে মা খুব মাথা ব্যথা করছে, তা আমি ভাবছি যে প্রচণ্ড গরম দিয়েছিল আজকে, গরমের চোটা অনেক সময় হয় আমাদের, আর লাফালাফি করে খেলা করে সব সময়, তা আমি বললাম পাপা তাহলে গরম মাথা ব্যথা করছে, তাহলে তুমি ঘরে আসো একটু জল খাও, খেয়ে ঠান্ডার মধ্যে বসো, তো ফ্যান ছেড়ে দিলাম, ও ঘরেই খেলছিল, দিয়েই তো দুপুরে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেছে, স্নান টান করিয়ে দিয়ে যখন ঘুম পাড়াতে যাবো তখন দেখি গা পুরো একদম আগুন হয়ে আছে, সেই তো চরম গা গরম হয়েছিল, তারপরে পটি করলো একবার, করে টরে আবার একটু ঘুমালো হালকা হালকা ঘুমিয়ে, ওর বাবা আবার মানে আসলো দোকান থেকে, এসে দেখে ওর এই অবস্থা গায়ের, তো তারপরে আবার ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে উঠে মানে অল্প করে ঘুমাচ্ছে আবার অল্প করে উঠে যাচ্ছে, দিয়ে তো একটু জ্বরের ওষুধ খাওয়ালাম, জ্বরটা কমলো, তারপর থেকেই শুরু হলো পায়খানা, দুইবার করে পায়খানা করলো, দুবার বাথরুমে করলো, তো এবার যখন ধুয়ে দিতে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে ন্যালপা ন্যালপা করছে, এবার মানে বাথরুমের প্যানের মধ্যে করলো তার দেখা যায় না যে পটিটা কীরকম হয়েছে, তারপরে আবার যখন কিছুক্ষণ পরে আবার মানে আধ ঘন্টা না হতেই আবার বললো বাথরুমে যাবো মানে আবার হাগু করবো, তাহলে যে তাহলে আমার তখন একটু ডাউট হলো, তাহলে আমি চকালে বাইরে চ দিয়ে ও তো বাইরে নিয়ে গেলাম, নিয়ে মানে কেউ যাওয়া করে না ওই জায়গায়, ওখানে করালাম, দিয়ে দেখি হ্যাঁ একদম সেই রক্ত আমাশা পুরো লাল হয়ে আছে, আমি ছবি তুলে দিয়েছিলাম আবার সাথে সাথে ডাক্তারকে দেখাতে হবে, তো ওই জন্য একদম ছবি তুলে নিয়েছি, তারপর ছবিটা দিয়ে দিলাম, তোমরাও দেখে নিও, আর প্লিজ খাওয়ার সময় কেউ দেখো না এই ভিডিওটা, ঠিক আছে, তো যাই হোক তারপরে ওই তো দেখি এই অবস্থা একদম পুরো রক্ত আমাশা, আর তার সঙ্গে মানে যত ক্যামেরাটা জুম করে নিচ্ছি তত মানে বোঝা যাচ্ছে একদম কিলকিল কিলকিল করছে, প্রচণ্ড পরিমাণে ছোটো ছোটো কৃমি হয়েছে, তো কৃমিটা ওর কালকে থেকেই আমি দেখতে পেয়েছি, কালকে থেকেই বুঝতে পেরেছি, আর কৃমি তো কৃমির ওষুধ আনতে যাওয়ার কথা ছিল, মানে সেন্টারে দিদিমণিকে বলেছিলাম, আশা দিদিমণিকে, তো বলেছিল যে দিয়ে যাবে, তো এবার ওদের ভরসা কবে দেবে না দেবে, তো সেই কারণে তারপরে তো না বিকেলবেলায় চলে গেলাম, গিয়ে তো ডাক্তার দেখিয়ে জ্বরটা তখন অতটা ছিল না কো, এই তো কৃমির ওষুধ দিল, আরও অনেক ওষুধ দিল, তো কৃমির ওষুধটা আজকে আর খাওয়াবো না, কারণ আজকে এমনি কৃমির ওষুধের পাওয়ার এমনি এই ওষুধগুলোই সহ্য হচ্ছে না, তো বললো শরীরটা একটু ভালো হোক তারপরে কৃমির ওষুধটা দিতে, তো কাল পরশুর মধ্যে দিব, আর তারপরে 14 দিন পরে আবার একবার দিতে হবে, তো এই রকম সমস্যা মানে ঠিক আমার এই কদিন আগে যেরকম আমার হয়েছিল সেই রকম ওরও আজকে হয়েছে, মানে আমারও প্রথমে মাথা ব্যথা, তারপরে স্নান টান করার পরে হঠাৎ জ্বর, তারপরে এই তো হরালে বাথরুম, তা ওরও সেরকমই হয়েছে, মানে কি বলবো মানে বাড়িতে রাহু কেতু শনি যা কিছু সব ভর করে দিয়েছে, আর তার মধ্যে সেই পুজোর দিনেও ঠাকুরমশাই বললো যে একটু সমস্যা আছে এরকম, তো যাই হোক ওগুলো বিষয় নিয়ে আর কথা বলছি না, তার মধ্যে কালকে আবার বাড়িতে পুজো আছে, কালকে নারায়ণ পুজো দেবো, সত্যনারায়ণের পুজো দেওয়ার কথা আছে পূর্ণিমার দিন, তো দেখা যাক কি হয়, আজকেই দিয়ে দিতাম, আজকেই বুধবার, আজকে ভরা পূর্ণিমা ছিল, কিন্তু এই অবস্থায় আর দেওয়া গেল না, তো যাই হোক কালকেও যেহেতু পূর্ণিমা থাকবে আর তার মধ্যে কালকে দিনটাও ভালো আছে বৃহস্পতিবার, তো কালকেই দিয়ে দেবো, দেখি কী করি ঠাকুর কী করে, মানে এত মনটা খারাপ হয়ে গেল না, মানে নিজেদের হলে তাও সহ্য করা যায়, আর এই বাচ্চা কাচ্চা যখন হয় না মানে কোনো কিছুর আর এনার্জি থাকে না, কি আর বলবো তোমাদেরকে, আর তার মধ্যে দেখো পাপার মুখটা কেমন করছে, ও একটু করে ঘুমাচ্ছে আর একটু করে উঠছে, তো যাই হোক চলো ওকে একটু খাইয়ে দিই, একটু মুড়ি খাওয়াবো, এখন চিনি দেবো না, অল্প একটু মুড়ি ভিজিয়ে খাইয়ে ওষুধটা খাওয়াই, কারণ ভাত তো খাত খেতে চাচ্ছে না, আর এই অবস্থায় আর ভাত কি ভালো লাগে বলো তো, আমি কদিন খেতে পারিনি, মানে কি করি এখন তোমরাই বলো, এই রকম অবস্থায় মানে কিছু আর ভালো লাগছে না জানো তো, সবসময় মানে কেমন যেন একটা মানে বাড়িটায় মানে কুদৃষ্টি পড়েছে এরকম একটা ব্যাপার সব সময়, কি বাবা আবার হাঁকু পেয়েছে, এই দেখো আবার বাথরুম পেয়েছে, ঠিক আছে চলো সঙ্গে থাকো আমি ওকে নিয়ে যাই, মানে কী আর বলবো তোমাদেরকে কিছু বলার মতো নেই, চলো বাবা দেখি নাম, চলো ঠিক আছে চলো বন্ধু সঙ্গে থাকো, আমি ওকে বাথরুম টাথরুম করিয়ে নিই, তারপরে আবার দেখি জামাকাপড় চেঞ্জ টেঞ্জ করে একবারে সন্ধ্যা দিয়ে নেবো, তোমাদের দাদা ভাইও বললো চলে আসবে, চটি এই যে এধারে আছে এখানে, ঠিক আছে বন্ধুরা চলো সঙ্গে তো বন্ধুরা এদিকে দেখো পাপাকে খাওয়াতে বসিয়ে পড়েছি, আর ওকে অনেক রকমের মানে তালিয়ে ভুলিয়ে বিভিন্ন রকমের গল্প মানে উৎসাহিত দিয়ে দিয়ে কষ্ট করে খাওয়াচ্ছি, জানি এই সময় খাওয়ার রুচি থাকে না, এমনি বড় মানুষেরই মানে আমাদেরই যখন হয় তখনই শরীরের অবস্থাটা কেমন হয়, আর ও তো ছোটো বাচ্চা,
তবুও কিছু তো পেটে দিতে হবে, কারণ ওষুধ না খাওয়ালে আবার সুস্থ হবে কি করে, তাই না বলো? তো যাই হোক, অনেক রকমের তালমিতালি দিয়ে ওকে খাওয়ানো হলো। তো যদিও খুব বেশি খেলো না, অল্প একটু খেলো, মানে কয়েকটা মুড়ির দানা খেলো। আর এদিকে দেখো জ্বরটাও প্রচণ্ড পরিমাণে এসেছে, তো ওই জন্যেই ওষুধটা আরও খাওয়ালাম, কারণ খালি পেটে যেহেতু ওষুধ খাওয়াতে পারবো না। তো যাই হোক, দেখো ওকে ওষুধটাও খাইয়ে দিলাম। আর একটা জিনিস কি বলতো, পিগলু না ওষুধ খেতে খুব একটা ঝামেলা করে না, মানে যেগুলো খুব বেশি জঘন্য খেতে, মানে কিছু কিছু ওষুধ থাকে না আমাদেরই, মানে ঢাকনা খুলতেই কেমন যেন বমি পায়, তো সেই ধরনের ওষুধ হলো না ও খেতে চায় না। তো যাই হোক ওষুধটা খাইয়ে দিলাম, দিয়ে ওগুলো ভালো করে সব রেখে আসি। আর এদিকে টেবিলে মুড়ির বাটিটা রাখলাম, সবগুলো মুড়ি খাইনি তো ওটাই ঢেকে রেখে দিলাম, পরে না হয় আমি খেয়ে নেব। তুমি কোনটা খাবে বাবা, দেখাও তো, ওটা খাবে, কেটে দেবো না এমনি, জুস বের করে খাবো। জুস বের করে খাবে, ঠিক আছে আমি জুস বের করে আনছি। হ্যাঁ চলো তুমি শুয়ে থাকো, আমরা চলো। পিটুর বাবা এখন ফল নিয়ে আসলো, ওর জন্য ও ফল খেতে চাইলো ফোন করে, তো ওটা জুস করে দিতে হবে। হ্যাঁ তো যাই হোক, পিকলুর বাবাকে ফোন করে বলেছিলাম যে ও ফল খেতে চাইছে, কটা ফল নিয়ে আসো, তো ফলগুলো নিয়ে আসলো। তো ওর জন্য দেখো বেদানা জুস করবো, ওই জন্য বেদানাটা আগে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে জুস বের করে দেবো। আর সত্যি কথা বলতে এত খারাপ লাগছে না কি বলবো, মানে যেই ছেলে সব সময় দুষ্টামি করে, মানে ছটফট করে, সেই আজকে বিছানায় এইভাবে নেতড়ে পড়ে আছে। মানে কতটা বুকে আঘাত লাগে যখন বাবা মার চোখের সামনে বাচ্চা কাচ্চা এইভাবে পড়ে থাকে, কতটা খারাপ লাগে একবার তোমরাই বলো, মানে কাকে বলবো এই জিনিসগুলো। তো যাই হোক চেষ্টা তো করছি ওকে ওষুধগুলো ভালোভাবে নিয়মিত খাইয়ে দেওয়ার, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় বাচ্চা আমার। তো যাই হোক এদিকে বেদানাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, তো যাই হোক চলো, ওর জন্যেই এই জুসারটা নেওয়া হয়েছিল। তো ও মাঝে মাঝেই খেতে চায়, আর এটা দিয়ে বাড়িতে বানিয়ে দিলে কি হয়, কোনো ভেজাল টেজাল থাকবে না এই কারণেই। তো যাই হোক এদিকে আবার ঢাকনাটা ভালো করে লাগাইনি জন্যে আবার খুলে গেল, তো এমনিই বের করে নিচ্ছি, হয়ে যায় এমনিতেই। এই যে হাফ গ্লাস হলো, বেদানাটা খুব বেশি ইয়ে ছিল না, শুকনো শুকনো ছিল, চলো এটাই দিয়ে দিই বাবা। পাপা তোমার জুস রেডি, খাবে একাই না আমি খাই দেবো, একাই খাবে, ভালো ভালো লাগছে, আচ্ছা খাও। আচ্ছা দাও, একটুখানি তো ছিল আর, আচ্ছা ঠিক আছে। কি বলবো বুঝতে পারছি না, গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো, মানে আমার জন্য তো তোমাদের ব্যাড মর্নিং বলা যায় না বলো। তো যাই হোক গুড মর্নিং তোমাদের সকলকে, চলে আসলাম সকালবেলায় কারণ রাত্রে আর ভিডিও নেওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না কো। তো যাই হোক মানে খুব সকালে যে উঠেছি সেটাও বলতে পারছি না, কারণ ঘুমালে তো উঠবো, সারা রাত চোখে ঘুম নেই দুজনারই, মানে পাপার শরীরটা এতটা খারাপ হয়ে যায়। রাত্রে তো জুসটা খেলো, খেয়ে ভালোই ছিল, তারপরে আবার ওকে একটু ঘুমালো, মানে জুস টুস খেয়ে একটু ঘুমালো, তারপরে আবার নটার দিকে একটু উঠলো, তাহলে একটু ভাত খাওয়াই, দিয়ে ওই তেল হলুদ দিয়ে হালকা লবণ দিয়ে শুকনো ভাতই খাওয়ালাম, কারণ ভয় লাগছে কী খাওয়াবো কী খাওয়াবো না। তো সেই কারণে আমি জানি যে আমাশা হলে হলুদ দিয়ে ভাত খেলে নাকি আমাশাটা কমে যায়, যদিও মানে আমার শ্বশুরমশাই খেতেন। তো তারপরে খাইয়ে দাইয়ে এবার 5-10 মিনিট পরে ওর রাতের যে ওষুধটা, মানে মেন ওষুধ যেটা পায়খানার জন্য দিয়েছে, সেই ওষুধটা খাওয়ানোর পরেই সাথে সাথে হরালে বমি, মানে যেটুকু ভাত খেয়েছিল ওইটুকু ভাত খেয়েছিল সেটাও বেরিয়ে গেল, ওই এক গ্লাস যে জুস খেয়েছিল সেটাও বার হয়ে গেল, মানে কিচ্ছু আর থাকলো না। তো যাই হোক কী আর করবো, তারপরে এই তো ওইভাবেই ঘুম পাড়ালাম। ঘুম পাড়ানোর পরে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা ঘুমাচ্ছে না, গা পুরো কাঁপুনি দিয়ে একদম, মানে কাঁপেনি যদিও গা মাথা পুরো গরম, প্রচণ্ড পরিমাণে জ্বর। তারপরে এবার কী করবো, সেই জ্বরের ওষুধ খাওয়ালাম, জ্বরের ওষুধ তো এবার ঘন ঘন দেওয়াও যাবে না, কারণ সব ওষুধের তো একটা নিয়ম আছে, অতিরিক্ত দিলে আবার যদি বেশি ক্ষতি হয়ে যায়। তো তারপরে রাত্রে আর দিইনি গো, সেই খালি মাথা ধুয়ে দিয়েছি, রাত্রে 2 বার করে মাথা ধোয়া আর 3 বার করে মনে হয় বাথরুমে নিয়ে গেছি, এই তো 2 বার করে মাথা ধুয়ে দিচ্ছি। তারপরে যখন দেখি ভোর 4টে বাজে, তখন আবার জ্বরের ওষুধটা একটু খাইয়ে দিলাম, বলছি না এবার তো অনেকটা সময় পার হয়ে গেছে, সেই রাত্রে খাইয়েছি তাহলে 1 রাত তো পারই হয়ে গেল, 4টে বেজে গেছে যখন ভোর 4টে বাজে, তখন আবার ওষুধটা খাইয়ে দিলাম, দিয়ে তো একটু ঘুমালো, তখন মানে একটুখানি ঘুমটা ধরলো, তখনই আবার উঠে বলে মা বাথরুম যাবো, এই তো আবার নিয়ে গেলাম, জ্বর তো কমে না, সে আবার একবার মাথা ধুয়ে দিলাম, মানে এই করছি সারা রাত দুজন মিলে খালি বাচ্চাটাকে নিয়ে মাথা ধোয়াচ্ছি, মানে কী করবো বুঝে উঠতে পারছি না অত রাত্রে। তারপরে এবার না পেরে এই তো
সকালবেলায় আবার একটু মুখ চোখ মুছে দিলাম ভিজা গামছা দিয়ে, জল টল দিইনি বেশি জ্বরের গা, এই গামছা ভিজিয়ে মুখ হাত মুছে টুছে দিয়ে অল্প একটু মুড়ি খেলো, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেল। মানে আমাকে আবার বললো রেডি হতে, এক্ষুনি আবার ডাক্তারখানায় বেরোবো। তো এই যে দেখো আমি একদম মানে কোনোরকম তো রেডি হলাম, রেডি রেডি হয়ে আমি বেরোবো, তো দেখছি পাপা আবার ঘুমিয়ে গেছে। মানে আমি এদিকে মুখ টুক ধুতে আর করতে ও আবার ঘুমিয়ে গেছে। তো কী করবো আমি, যে না চলো এভাবে একটু কথা বলে নিই। আর তোমাদের দাদা ভাই উঠলো, উঠে ও ততক্ষণ বাথরুম টাথরুমটা সেরে নিক, মুখ হাত ধুক, রেডি হোক, তো তারপরে আবার একভাবে বেরিয়ে যাবো। মানে আমি যে কী করবো আর কী বলবো কিছু বুঝে উঠতে পারছি না। মানে দুজনে মিলে, এই তো কদিন আগে আমি উঠলাম, তার আগে তোমাদের দাদা ভাই উঠলো, মানে পরপর লেগেই আছে। মানে আমার বাড়িটা যে কী হয়েছে কিছু বুঝে উঠতে পারছি না। মানে সুখের সংসারে কারো খারাপ কুনজর লেগেছে জানো তো, মানে কী যে করি কিছু বুঝে উঠতে পারছি না। এই এত মানে পুজো টুজো দেওয়া হচ্ছে তাও কিছুই হচ্ছে না, কেন যে এরকম বুঝতে পারছি না কী কারণে যেগুলো হচ্ছে। মানে মানে বলে না কারো ভালো থাকা কারো সহ্য হয় না, ওই চোখ লেগে গেছে মানুষের এরকমই একটা, নাহলে কেন হবে এই জিনিসগুলো বলো তো। আমাদের ওপর দিয়ে যাচ্ছে, যাক বাচ্চাটার উপরেও এরকম। মানে আমরা এত সাবধানে চলি, এত ভালোভাবে মানে খাওয়া দাওয়া সাবধানভাবে করি, আমি না করলেও আমার মুখের কন্ট্রোল নেই, আমি না করলেও পাপাকে কিন্তু খুব সাবধানে আমাদের রাখা হয়। ওকে গরমে থাকতে দিই না, ফ্যান ছেড়ে ঘরে রাখি, কখনো অতিরিক্ত ও জলও ঘাটে না, যতক্ষণ চান যতটুকু চান করে ততটুকুই। আদার্স ও উল্টাপাল্টা এমনি অন্য বাচ্চাদের মতো যে জল মাটি কাদা নিয়ে খেলবে ও ওরকম না, ও খুবই কুতকুতে, এমনি শুকনো ধুলোবালি ঘাটবে কিন্তু জল খুব একটা ঘাটে না। তাও যে কেন এরকম হচ্ছে কি বলি বলো তো। তো যাই হোক, সকালে ওষুধ খাওয়ানোর ছিল কিন্তু তো ঘুমিয়ে গেল, দেখি ডাক্তারখানা তো যাবোই, একবারে ওকে নিয়েই যাবো সঙ্গে করে, মানে ওষুধগুলো নিয়ে যাবো, ওখানে যদি খাওয়াতে বলে তো খাওয়াবে, আর যদি আদার্স অন্য কোনো ওষুধ দেয় তাহলে তো দেখা যাক কী হয়। কিন্তু এইভাবে কি ভালো লাগে বলো তো, বাচ্চা কাচ্চার যদি ঠিক না থাকে বাড়িতে বাবা মায়ের মনটাও ভালো থাকে না, মানে মাথা কাজ করছে না আমার, আমি যে কী করবো আর কী বলছি তোমাদেরকে সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক চলো, দেখি তোমাদের দাদা ভাইয়ের হলো না, চলো বাড়ির দিকে যায়। সকাল সকাল এত গরম দিচ্ছে, প্লিজ তোমরা তোমাদের বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু সাবধানে রেখো, যতটা পারবে সাবধানে রাখার চেষ্টা করবে, বিশেষ করে খাওয়া দাওয়া আর এই গরমের মধ্যে যেন না থাকে বাবা। সত্যি কথা বলতে না কী বলবো, মনে হয় গরিবের সত্যি ভগবান সহায় হয় না। আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে গরিবের মানে ভগবান কি সত্যি গরিবের সহায় হয়, হয় সেটা হয়তো কোনো ক্ষেত্রে সব সময় সহায় হয় না, সে তুমি যতই তাকে পুজো যতই তাকে মন থেকে মানো, মানে আমি বাধ্য হচ্ছি কথাগুলো বলতে, জানি না কেন, যদি ভগবান সত্যি মুখ তুলে তাকাতো না তাহলে আজকে আমার সংসারটার এই অবস্থা হতো না, আমার পরিবারটার এরকম। একে তো মানুষের অত্যাচার ঝগড়া অশান্তি সবসময় লেগেই থাকে, যদিও সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। মানে আমাদের এমনও হয় বাড়ির থেকে বেরোই যে রাস্তা দিয়ে, সেই রাস্তা নিয়েও আমাদের সঙ্গে এমনকি মারতে আসে আমাদেরকে। তো সেসব কিছু ডিটেলসে তোমাদেরকে পরে জানাবো, এখন ওসব কথা নয়, এখন কথা হচ্ছে আমার বাচ্চাটাকে আগে সুস্থ করা। তো যাই হোক চলো, দেখি তোমাদের দাদা ভাইয়ের হলো নাকি, ওকে নিয়ে আবারও দৌড়াবো। আর তার মধ্যে মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, সারা রাত ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, মানে যখনই ঘুম ধরছে, মানে একভাবে জেগে থাকলে ওটা ব্যাপার আলাদা, একটু যখনই ঘুমটা ধরছে তখনই আবার উঠে চলে যেতে হচ্ছে, আর কাঁচা ঘুম ভাঙলে না মাথা ব্যথা যা হয় কী বলবো। তো যাই হোক চলো বন্ধুরা, এই ভিডিওটা কতটুকু কী শেয়ার করলাম আমি জানি না, তবে যতটুকু করেছি চেষ্টা করেছি, কারণ এই সব চক্করে না আমি চ্যানেলে ভিডিও দিতে পারছি না। আমি জানি তোমরা আমার চ্যানেলে আসো, ভিজিট করো, চলে যাও, কিন্তু কী করবো বলো তো, পরিস্থিতিটাই এমন হয়ে গেছে না যে কিছু বলার নেই। ঠিক আছে চলো, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর প্রার্থনা করো আমার বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, না সারা ওর অসুস্থতা দেখে দেখে আমরাই অসুস্থ হয়ে পড়বো, আমাদেরই মন মেজাজ সব খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো, ভালো থেকো সবাই, টাটা।